বেআইনি অস্ত্র ও গুলি সমেত এক বিজেপি নেতাকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। সম্প্রতি বসিরহাটের ময়লাখোলা এলাকা থেকে চারটি পিস্তল ও দু রাউন্ড গুলি সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল বসিরহাট থানার পুলিশ। সেই অস্ত্র ব্যবসায়ীকে জেরা করেই বাপিন দাস নামে ওই বিজেপি নেতার কথা জানতে পারে পুলিশ। শুক্রবার রাতে বাপিন দাসকে তার ঘড়িবাড়ি এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছেও একটি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া গেছে বলে দাবি পুলিশের। তবে এই গ্রেফতারিকে তৃণমূলের রাজনৈতিক অভিসন্ধি বলে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় কর্মকার। তার দাবি, শুধু বসিরহাট নয়, সারা রাজ্যে বিজেপি কর্মী নেতাদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। বাপিন দাসকেও একই রকম ভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। যা শুনে বসিরহাটের তৃণমূল নেতা সোমনাথ দত্ত বলেন, বাপিন দাস যদি সত্যি নির্দোষ হন তা তিনি প্রমাণ করুন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে প্রশাসন তাকে কিভাবে আটকে রাখবে? তাই কারো প্রতি আঙুল তোলার আগে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রমাণ দিন বিজেপি নেতাকর্মীরা। এই ঘটনার জেরে বসিরহাট এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। দেখুন, এটা বসিরহাট বলে তো নয়, সারা পশ্চিমবাংলায় একই এজেন্ডা চলছে। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে এখন মাটি সরে গেছে, যার জন্য তৃণমূল কংগ্রেসের এখন তৃণমূল কংগ্রেস পুলিশের সাথে হাত মিলিয়ে একাধিক জায়গায় আমাদের বিজেপির নেতাকর্মীদেরকে গাঁজা কেস, বন্দুক কেস এবং ধর্ষণ কেস দিয়ে একাধিক জায়গায় আমাদেরকে আটক করা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, ওনাদের কোনো কর্মী সমর্থন নেই। আর যে বাপিন দাসকে যে অ্যারেস্ট করেছে, দেখাচ্ছে যে এক রাউন্ড গুলিসহ আর্মস, তো এটা সম্পূর্ণ মিথ্যা ব্যাপার। এটা তৃণমূল পুলিশের সাথে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেস মিথ্যা কেস দিয়েছে। দেখুন, গ্রেপ্তার বিজেপি নেতা হয়েছে, যদি সে অন্যায় করে তাহলে তাকে তো গ্রেপ্তার হতেই হবে। প্রশাসন আছে, আইন আছে, যদি সে প্রমাণ করতে পারে যে নির্দোষ তবে প্রশাসন তাকে ছেড়ে দেবে, আর যদি সে প্রমাণ করতে না পারে সে নির্দোষ তবে তাকে শাস্তি পেতে হবে, সে যে দলেরই হোক না কেন। আইন আইনের পথে চলবে, ন্যায় ন্যায়। এলে ভালো খবর হবে, ওটা খবর পড়ায় আমরা খেলার সময় করতাম, এখন ওটা ইমার্জেন্সি।